আমি যখন ইউটিউব চ্যানেল চালাই আমি যখন ফার্স্ট টাইমে আমাকে অনেকজন বাজে কথা বলতো আমার ভাঙ্গা একটা ফোন ছিল একটা মাইক্রোফোন ছিল ডিসপ্লে একটা ভাঙ্গা ছিল মাঝে মাঝে আমার বলতো আমি আবারও বলবো যেদিন আমি প্লে বাটন পাবো সেদিনকে কাহিনিটা বলবো সবাই বলতো যে কুকুরের ভিডিও করো কুকুরের ভিডিও করো কিসের গরু ছাগলের ভিডিও করো আমাকে অনেকজন পাঠা বলে ডাকে ছাগল বলে ডাকতো কিন্তু এখন বলে ভাই ওই যে দূর থেকে দেখা যায় ওই যে ইউটিউবার যাচ্ছে সুপ্রদর্শক প্রদশক সালামু আলাইকুম দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি আসলে মানে অন্যরকম একটি ভিডিও জাস্ট আপনাদের মাঝে কিছু কথা বলবো আশা করছি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এতটুকু বলবো আজকে পাঠা নিয়ে কিছু কথা বলবো প্লাস হলো ছাগল পালন সম্পর্কে আরও আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো এতটুকু বলবো সুপ্রদর্শক এটা হচ্ছে তোতাড়ি পাঠা একটু মুখটা দেখাও আচ্ছা তোতাড়ি পাঠা এটা আমাকে দাও আচ্ছা আমাকে দাও আমি একটু দেখাই আচ্ছা এটা হচ্ছে তোতা পাঠা দেখেন আচ্ছা মুখটা অনেক সুন্দর হুম অনেক বড় সাইজের এগুলো প্রজননের জন্য হ্যাঁ এগুলো বিক্রির জন্য না আচ্ছা রিক্স আছে দেখছেন অনেক সুন্দর আচ্ছা পাশে আরও পাঠা আছে পাশে আরও পাঠা আছে তো সেগুলো একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তবে এখানে কিছু কথা আছে হ্যাঁ আর আজকে যে পাঠা নিয়ে একটু কথা বলবো জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এই পাঠাটার আপনাদের প্রশ্নের উত্তরেই আমি যাচ্ছি এই পাঠাটার হাইট কিন্তু বেশি না মোটামুটি আপনার আটত্রিশ ইঞ্চির মতো হাইট হবে হ্যাঁ আটত্রিশ ইঞ্চির মতো এই পাঠাটা হাইট হবে আর ওজনের দিক দিয়ে হিসাব করতে গেলে এই পাঠাটার ওজন হবে ষাট থেকে সত্তর কেজি বা সত্তর কেজি প্লাস হবে এর বেশি কিন্তু হবে না এখন কথা হচ্ছে যে আমার কিছু দর্শক মানে আমার চ্যানেলে কিছু দর্শক আছেন তারা কমেন্ট করেন যে ওজন কতখানি হবে ওজনের হিসাব করে আসলে তার কতখানি দাম আসবে ইন্ডিয়া থেকে যে ছাগলগুলো আপনার বাংলাদেশে আসে সেই হিসাব করে আপনারা যেটা কমেন্ট করেন যে ইন্ডিয়াতে ছাগলের দাম এত কম বাংলাদেশে এত দাম কম কেন বেশি কেন তো ইন্ডিয়াতে দাম কম হতে পারে কিন্তু বাংলাদেশে তো দাম বেশি হবেই কারণ ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে ছাগলগুলো আসে যদি ওইখানে আপনার বিশ টাকা দাম হয় বাংলাদেশে আসতে আর পনেরো ষোলো বা বিশ হাজার টাকা কিন্তু খরচ হয় সেই হিসাব করে কিন্তু দামগুলো বসানো হয় আর ইন্ডিয়াতে যদি কেজি হিসাব করে বিক্রি হয় তবে বাংলাদেশে কিন্তু সেটা বিক্রি হয় না আর যারা মনে করেন যে ইন্ডিয়াতে দাম বেশি বাংলাদেশে দাম এত কম কেন তার আমার মনে হয় যে আপনারা ইন্ডিয়া থেকে ছাগল নয় বেটার হবে আর এটা কথা বলতে চাই ইন্ডিয়া থেকে সরাসরি ছাগল এনে খামার করছে খামার করে যে একবারে পুরোপুরি সাকসেস এরকম কিন্তু খামারই নেই বাংলাদেশে এরকম হয় ইন্ডিয়া থেকে একজন ব্যাপারী ছাগল নিয়ে এসছে বাংলাদেশে আসার পরে বাংলাদেশে সেটা থামাইছে মোটামুটি দুই তিন মাস চার মাস থামানোর পরে যে ছাগলগুলো খামারে দেয় সেগুলো হতে দেখা যাচ্ছে গ্যারান্টি পাওয়া যায় কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে যে ছাগল নিয়ে সে খামারে ঢুকাবেন এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিক্স থাকে আচ্ছা এই পাঠার কথা যেটা বলছিলাম এই পাঠাটার দাম হচ্ছে দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লক্ষ তেরো হাজার টাকা দিয়ে এই পাঠা কিনছে আমাদের ফরিদ চাষা এই যে ফরিদ চাষা একটু দেখো ফরিদ চাষা উনি ভোলা ভোলা অনেক ভোলা ভোলা মানুষ খুব সহলসাদা মানুষ দুই লক্ষ তেরো হাজার টাকা দিয়ে এই পাঠা কিনছে এখন আপনারা বলতে পারেন যে এই পাঠা এত দাম দিয়ে কিনছে কতটুকু মাংস হতে পারে মাংসের হিসাব মাংসের দোকানে করবেন আর ছাগলের হিসাব করবেন ছাগলের খামারে হ্যাঁ যদি খাসি হইতো তাহলে মাংস হিসাব করবেন আর যেহেতু এটা পাঠা এটা জবে করে কেউ খায় না আবার কেউ জবাইও দেয় না সেটা দেখা যাচ্ছে আপনার বলি হয় এক সময় বলি সময় হয়তো জবাই দেয় কিন্তু দেখা যাচ্ছে এটা মাংস হিসাব করলে যদি আপনারা করেন আমার মনে হয় সেটা আপনাদের ভুল হবে কারণ এই পাঠা প্রজননের জন্য এই পাঠা জবাই করে খাওয়ার জন্য না এই পাঠা ওজন হিসাবে নেওয়ার জন্য না এই পাঠা আপনাদের এলাকায় যদি আপনারা বলেন যে দুই লক্ষ তেরো হাজার টাকা আপনাদের বলবে পাগল তার কারণ হচ্ছে যে আপনাদের এলাকায় এই ধরনের পাঠা চলে না আপনাদের এলাকায় যে পাঠা চলে দেশি দুআশলা জাতের পাঠা বা ক্রস জাতের যে পাঠাগুলো আছে সেগুলো নেয় যাচ্ছে পাঁচশো হাজার টাকাও নিতে পারে আবার ক্রস জাতের পাঠা দিয়ে প্রজনন যদি আপনারা করেন সেক্ষেত্রে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত নেয় কিন্তু কোয়ালিটি নেই তাহলে এই পাঠা আপনার প্রজননের জন্য এগুলো হিসাব করে আপনার চলতে হবে মানে হিসাব করে কথা বলতে হবে হিসাব করে যদি কথা না বলেন আপনাদের এটা ভুল থেকে যাবে এটা হলো প্রজননের পাঠা আর দুই লক্ষ তেরো হাজার টাকা দিয়ে পাঠাটা কেনা হয়েছে আর ইতিমধ্যে এই পাঠাটা বেশি না দুই থেকে আড়াই মাস হবে এই পাঠাটা কিনছে আমাদের ফরিদ চাষা তো মোটামুটি এক লক্ষ টাকার উপরে সে প্রজনন করায় কিন্তু ইনকাম করছে তো হয়তো দেখা যাচ্ছে আর কিছুদিন গেলে পুরো টাকাটা উঠে আসবে এর মধ্যে যদি আপনারা বলেন যে এটা ওজন কতখানি এত টাকা দিয়ে কেন কিনছে এগুলো তো পাঠা চলবে না অনেক দামে কিনছে আপনাদের এলাকা তো এরকম প্রজনন হয় না হ্যাঁ আপনাদের এলাকায় এরকম প্রজনন হয় না আমার এমনও দর্শক আছে বাংলাদেশের দুর্দ্বন্দ্ব থেকে যে ভাই আমাদের এলাকায় কিন্তু এত ভালো পাঠা নাই পাঠা থাকবে কী করে এত টাকা দামে পাঠা কেউ নিতে চায় না এই পাঠা বললাম কি এই পাঠা যদি আপনাদের এলাকায় নিয়ে যান আপনাকে বলবে পাগল কিন্তু আমাদের এলাকা চলে বেশি একটি কথাই বলছি কস জাতের যে পাঠাগুলো মানে কস জাতের যে ছাগলগুলো এত সুন্দর ছাগল বাংলাদেশে অনেক সুনাম আছে নাটোরের উপরে যে নাটোরে অনেক সুন্দর সুন্দর ছাগল পাওয়া যায় নাটোরে এত সুন্দর ছাগল পাওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে যে নাটোরে কিন্তু প্রচুর পরিমাণে পাঠা এই কারণে কিন্তু যে যারা গৃহস্থ আছে তারা ছোট বড় সব ছাগলকে কিন্তু উন্নত জাতের যে পাঠাগুলো আছে সেগুলোতে কিন্তু প্রজনন করায় এই কারণে কিন্তু নাটোরে ক্রস জাতের ছাগলগুলো বেশি আর এই ছাগলগুলো বাংলাদেশের দূর দূরান্তে চলে যাচ্ছে আপনি যদি নাও আসেন আপনার কাছে যদি দাম বেশি মনে হয় নাটোরের ছাগলের দেখবেন যে আপনার পার্শ্ববর্তী এলাকার কোনো ব্যবসায়ী নাটোর থেকে ছাগল নিয়ে যাচ্ছে এবং আপনি কিন্তু তার থেকে ছাগল নিচ্ছেন পিছনে ঘাটে দেখবেন যে আপনি নাটোর থেকে নাটোরের ছাগলই আপনি কিনছেন এটা কিন্তু বিষয় হয়ে যায় আর যারা এই ধরনের মন্তব্য করেন যে মাংস হিসাবে আমার মনে হয় যে সেটা আপনাদের জন্য হানড্রেড পারসেন্ট ভুল এগুলো আসলে হিসাব করবেন না আরেকটি কথা বলি যে আপনারা যদি মনে করেন যে ছাগল পালার চাইতে গরু পালার লাভ বেশি হ্যাঁ ঠিক আছে যদি পালন করতে পারেন সেক্ষেত্রে লাভ বেশি দুটি জাতের মানে দুটি যদি জাতের ভালো পার্সেন্টের আমার আমার নাটকের প্রেক্ষাপটে আমি কথাগুলো বলছি তো তবে হিসাবটা বলি যদি ভালো পার্সেন্টের যদি সেভেন্টি এইটটি পার্সেন্টে যদি পাঠি ছাগল যদি আপনার নেন দেখা যাচ্ছে দুই দাঁতে বা চার দাঁতের এই ছাগলগুলো যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করান সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুই থেকে চার দাঁতের ছাগলগুলো ম্যাক্সিমাম দুইটা করে বাচ্চা হয় আর যদি ফার্স্ট টাইম যদি গাভ হয় সেক্ষেত্রে একটি বাচ্চা হয় সচরাচর একটি বাচ্চা হয় দুটি বাচ্চা বা তিনটি বাচ্চা হঠাৎ দেখা যায় তো দুই দাঁতের চার দাঁতের মানে বিয়ান দুইবার বিয়েন হয়েছে তো এখান থেকে কিন্তু দুই টাকা বাচ্চা হয় বা তিনটে করে বাচ্চা হয় তো দুইটা কস জাতের যদি ছাগল যদি আপনি নেন তাহলে যদি উন্নত মানের উন্নত জাতের বা উন্নত মানের পাঠাতে যদি প্রজনন করেন সেক্ষেত্রে দুই দুই চারটে বাচ্চা হয় তো বাচ্চাগুলো আপনার বর্তমানে বাজার হিসাব খুলে একদম তিরিশ হাজার টাকায় ধরেন তিরিশ মাসের মাথায় কিন্তু এক লাখ বিশ হাজার টাকা আপনি পাচ্ছেন আপনি একটি বাচ্চার দাম বাদ দেন নব্বই হাজার টাকা আপনি আশি হাজার টাকায় ধরেন ছয় মাসে আপনার আশি হাজার টাকা দুইটি ছাগল থেকে আসতেছে তাহলে এই ছাগলকে যদি আপনি উন্নত মানের খাবার এবং ওষুধ ক্যালসিয়াম ভ্যাকসিন যদি মতো করেন সেক্ষেত্রে কিন্তু বছরে আপনার দুইবার বাচ্চা পাওয়া যায় বছর বলতে চোদ্দ মাসে দুইবার কিন্তু বাচ্চা পাওয়া সম্ভব এটা কিন্তু আপনার সিস্টেম অনুযায়ী দায়িত্ব হবে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ছাগল একটি বাচ্চা দেওয়ার পরে একটি বাচ্চা দেওয়ার পরে দেখা যাচ্ছে আবার চার মাস পাঁচ মাস সাত মাস আট মাস বসে থাকে হিটে আসে না এটা কিন্তু ছাগলের দোষ না এটা কি ছাগলের দোষ এটা কখনোই ছাগলের দোষ না এটা আপনার দোষ আপনি ঠিকমতো পুষ্টিকর খাবার দিতে পারছেন না প্লাস ভিটামিন দিতে পারছেন না ক্যালসিয়াম ডোজ দিতে পারছেন না বিধায় কিন্তু আপনার ছাগল হিটে আসে না হ্যাঁ এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আর যারা ছাগল খামার করতে চাচ্ছেন ছোটো ছোট পরিসরে করুন আমার মনে সেটা আপনাদের জন্য বেটার হবে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাটা বলে দিই যে ছোটো পরিসরে করুন ছোটো পরিসরে করলে আপনারা খামার করতে পারবেন বড় পরিসরে করলে আপনাদের সমস্যা আসে কারণ আমি বেশ কিছুদিন আগে আবারও বলছি মমতাপুর একটা প্রতিবেদন করছি মমতাপুর শুধু ছাগলগুলো করছে ক্রস মোটামুটি ক্রসের যা শেখার উদ্দেশ্যে এখন তিনি ছাগলগুলো মোটামুটি এক মাস দেড় মাসে গাব আছে এই গাব যখন চার মাস বা সাড়ে চার মাস হয়ে যাবে ঠিক মানে বাচ্চা হওয়ার পূর্বে মানে পূর্ব মুহূর্তে এই ছাগলগুলো কিন্তু তিনি বিক্রি করে দেবেন এবং বিক্রি করে দিয়ে তিনি কিন্তু উন্নত জাতের ছাগলগুলো পালার চেষ্টা করবে তিনি কিন্তু এক বছর বা দেড় বছর হলে শুধু শিখতেছে শেখার পরে কিন্তু তারা সে শেখার পরে সে কিন্তু আপনার আবার উন্নত জাতের দিক যাচ্ছে এরকম আপনারা শিখেন আমি একটা কথা বলছি যে আপনাদের টাকা আছে আপনারা অ্যানি টাইম আপনারা অ্যানি টাইম কিন্তু ছাগল খামার করতে পারেন কিন্তু সেটা বেটার হবে না আর এটা মমতাপুর কথা বললাম আর এই যে কস জাতের ছাগল থেকে উন্নত মানের যে ছাগলগুলো বাচ্চাগুলো বের হয় এটা প্রতিবেদন করছিলাম আমি ফার্স্ট টাইমে প্রভাত স্যারের প্রভাত স্যার অনেক সুন্দর কথা বলেন এবং বাংলা ভাষার যে শুদ্ধ একটা ব্যবহার তার সাথে কথা বললে আসলে বোঝা যায় তিনি বাংলা ভাষায় যে কথাগুলো বলছেন আমার অনেক দর্শকের মন কেড়ে নিয়ে দিচ্ছেন তো তার ভিডিওটি আপনারা যে দেখতে চান তবে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন মানে সেটা বেটার হয় তবে ওইখান থেকে কিন্তু কসজাতের যে একটা ছাগল থেকে লক্ষ লক্ষ টাকা কামাই মানে ইনকাম করা সম্ভব মানে আয় করা সম্ভব সেটা কিন্তু আমি ওই ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কি মানে ছাগল ছিল এটা হ্যাঁ তো আরেকটি কথা বলি যে আমাদের আতাউর স্যার মাস্টার একটি কথা বলছে যে শুধু টাকা থাকলেই হবে না শুধু ছাগল খামার করলেই হবে না যে মনের মধ্যে একটি কিন্তু ভালোবাসা থাকতে হবে ছাগলের প্রতি ভালোবাসা না থাকলে কেয়ার জিনিসটা না থাকলে আপনি ছাগল খামার কখনোই করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর প্রবাসী দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট কয়েকটি কথা বলবো আমার কথা যদি ভালো লাগে সে একটা লাইক দিয়ে দেবেন আমি লাইক সাবস্ক্রাইবার ব্যবসা আমি করি না কখনও এটা ভালো করে জানেন কারণ আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবেন না যে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন যদিও আমার সমস্যা সমস্যা বলতে আমার আসলে মনের প্রচণ্ড আশা যে এই ডিসেম্বর মানে দু হাজার একুশ সালের ডিসেম্বরের মধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করবো তারপরে কিন্তু আমি সাবস্ক্রাইবার আপনাদের কাছে চাই না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সারাদিন চিল্লাপাল্লা করে কিন্তু কোনো লাভ নেই আচ্ছা প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই পাঠাকে দেখা যায় আচ্ছা পাঠাটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা তুমি পিছিয়ে যাও সমস্যা নেই পাঠাটা অনেক সুন্দর আমি পরিচয়টা পরে দিচ্ছি হ্যাঁ আমি পরিচয় পাঠার পাঠা যে ব্যবসা করে আমাদের চাচা হ্যাঁ পরিচাচা ব্যবসা করে মানে প্রজননের ব্যবসা করে আমি পরিচয়টা পরে দিচ্ছি হ্যাঁ পরিচয়টা পরে দিচ্ছি উনি একটু কানে একটু কম শুনে যার কারণে ওনার কাছে গিয়ে কথা বলতে হবে প্রবাসী দর্শক আপনাদের একটা কথা বলি যে আপনারা ধরেন পঞ্চাশ হাজার টাকা ভেতরে প্রবাসী চাকরি করেন তো সেইখানে থাকতে থাকতে ইউটিউব চ্যানেল দেখছেন ছাগলের খামার বলেন হাঁসের খামার বলেন গরুর খামার বলেন কৃষি ভিত্তিক যে মানে কৃষি যে চাষগুলো হয় কৃষির মধ্যে যে ভিত্তিক যে চাষগুলো হয় বা ভিত্তিক যে প্রতিবেদনগুলো ইউটিউব চ্যানেল আপনারা দেখেন তো এখান থেকে দেখা যাচ্ছে আপনারা মনস্থ করেন যে আপনারা এই বিষয়ের উপরেই কাজ করবেন দেশে গিয়ে আপনার দেখা যাচ্ছে যে প্রতি মাসে দশ পঞ্চাশ হাজার টাকা বেতন পান প্রবাসে আপনারা অনেক দর্শক চিন্তা করেন যে প্রবাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তাহলে আমার দেশে গিয়ে আজকে দেখা যাচ্ছে মাসের কয়েক তারিখ আজকে মাসের হলো চার তারিখ আপনারা দেশে আসলেন চিন্তা করলেন যে আগামী মাসের চার তারিখ থেকে আমি এমন একটা ইনকাম শুরু করবো যেন আমার পঞ্চাশ হাজার টাকা করে আসে এটা কিন্তু আপনাদের ভুল আপনারা ইউটিউব চ্যানেল ঠিকই দেখেন দেখার পরে বাংলাদেশে যখন আসবেন দেশে আসবেন আসার পরে আপনারা পরিবেশ পরিস্থিতি দেখেন দেখে বুঝে শুনে যে কোনো ব্যবসায়ী করেন না কেন যে কোনো জিনিস করে আপনার সব একটা দোকান দিবেন দেন আপনারা এটা করবেন ওটা করবেন ছাগলের খামার দেবেন গরু খামার দেবেন সব কিছু বুঝে শুনে করেন এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যারা প্রবাস থেকে আসতেছেন আসার পরে ওই যে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন ওই ধান্দা করে আপনারা কি করছেন যে বড় বড় পরিসরে মানে খামার বলেন বা যেটাই হোক দোকান একটা দোকান দিয়েছেন বড় দোকান একটা খামার দিছেন বড় দোকান একটা ডিলারশিপ ব্যবসা শুরু করছেন এটা করছেন ওটা করছেন কিন্তু আপনারা বুঝে উঠতে পারতেছেন না বুঝে উঠতে পারতেছেন না যে আপনারা কীভাবে শুরু করবেন শুরু করছেন বড় করে কিন্তু বুঝে উঠতে পারছেন না আপনারা কীভাবে পরিচালনা করবেন লস খাচ্ছেন আবার কি হচ্ছে যে ভাই আর থাকতে পারছি না সব বিক্রি করে দেবো দোকান বন্ধ খামার বন্ধ এটা বন্ধ ওটা বন্ধ চলে যাচ্ছেন কথা আবার সে প্রবাসে আবার সে প্রবাসে চলে যাচ্ছে আমার মালদ্বীপের দর্শক কাউসার ভাই বামুন থেকে ছাগল কিনে নিয়ে গেছিলো চার লক্ষ ষাট হাজার কি আশি হাজার টাকায় সেই ছাগলগুলো কিন্তু তিনি নাটোরে এসে বিক্রি করে গেছে। মাত্র পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকায় কিন্তু ছাগলগুলো তিনি বিক্রি করে গেছেন দিয়ে এখন তিনি আবার কিন্তু মালদ্বীপে যাচ্ছে কান তার দেশে পোষাচ্ছে না আমার এক ভাই মালয়েশিয়া ছিল মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর গেছে সিঙ্গাপুর থেকে টাকা ইনকাম করে নিয়ে দেশে আসছে আসার পর দশ বারোটা ডিলারশিপের ব্যবসা নিছে কয়েল লবণ বিস্কিট চানাচুর যা কিছু নিয়ে বিভিন্ন রকম আপনার ডিলারশিপের ব্যবসা শুরু করে ছয় মাসও টিকে নেই বন্ধ করে এখন সে বায়না হচ্ছে আবার সে প্রবাসে যাবে তার ভুল এখানে কি তার ভুল এখানে সে বুঝে শুনে কিন্তু আসলে সে ওটা স্টার্ট করেনি সে চিন্তা করছে আমার টাকা আছে আমি যেখানে লাগাবো সেখান থেকে আমার আয় আসবে কিন্তু এটা না ভাই যে কোনো জিনিস আপনারা বুঝে শুনে করেন আমার মনে সেটা বেটার হবে আর আমার প্রভাত একটা কথা বলছিলো সসটা দুনিয়াতে যদি মন দিয়ে কোনো কাজ করা যায় সেই কাজে হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেই সেটা আপনার ছোট কাজ হোক বা বড় কাজই হোক আর প্রত্যেকটা কাজই আপনার লাইফের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কাজকে ছোট করে নেওয়ার চেষ্টা করবেন না ছোটো করে নিলেই আপনারা সমস্যা পড়বেন আমি যখন ইউটিউব চ্যানেল চালাই আমি যখন ফার্স্ট টাইমে আমাকে অনেকজন বাজে কথা বলতো আমার ভাঙ্গা একটা ফোন ছিল একটা মাইক্রোফোন ছিল ডিসপ্লে একটা ভাঙ্গা ছিল মাঝে মাঝে আমার বলতো আমি আবারও বলবো যেদিন আমি প্লে বাটন পাবো সেদিনকে কাহিনীটা কাহিনিটা বলবো সবাই বলতো যে কুকুরের ভিডিও করো কুকুরের ভিডিও করো কিসের গরু ছাগলের ভিডিও করো আমাকে অনেকজন পাঠা বলে ডাকে ছাগল বলে ডাকতো কিন্তু এখন বলে ভাই ওই যে দূর থেকে দেখা যায় ওই যে ইউটিউবার যাচ্ছে তো আজকে আপনাদের ভালোবাসায় আজ আমার পরিশ্রমের কারণে কিন্তু আজ এই যা আসছি আমি যে সেই সময়টায় মানুষের কথা শুনে যদি ফিরে যেতাম তাহলে কিন্তু আজকে এতটা ভালোবাসা আপনাদের মাঝে পাইতাম না তো আবার বলছি সোষ্টা দুনিয়াতে আপনারা যদি মনোযোগ সহকারে যেটাই করেন না কেন বুঝে শুনে করেন না কেন আমার মনে হয় আপনারা হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেন এটা সবসময় মনে রাখবেন আর বেকার ভাই যারা আছেন তারা ছাগল পালন করতে চাচ্ছেন নিজে নিজে আসার চেষ্টা করুন মাধ্যমে আসবেন না নিজে নিজে আসলে হান্ড্রেড পারসেন্ট আপনারা লাভবান হবেন আর যদি মাধ্যমে যান সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবেন একথাটা মনে রাখবেন আর হাটে ঘাটে এসে ছাগলের কোনো জাত খুঁজবেন না হাটে ঘাটে এসে ছাগলের জাত খুঁজলে কিন্তু আপনাদেরই সমস্যা নির্দিষ্ট একটা মানে নির্দিষ্ট কোনো ক্রস যদি কিনেন সেক্ষেত্রে ক্রস ক্রসই কিনেন রে ভাই আর যদি হানড্রেড কিনেন হানড্রেডই কিনেন হানড্রেড পার্সেন্ট ছাগলের একটা হিসাব ক্রসের একটা ছাগলের হিসাব তবে যদি আপনার হানড্রেড পার্সেন্ট ছাগল যেগুলো আছে সেই হানড্রেড পার্সেন্ট ছাগল যদি আপনারা ইন্ডিয়ান ছাগল হয় সেই ছাগলে কিন্তু প্রোডাকশন কিন্তু স্লো থাকে হ্যাঁ আর যদি ইন্ডিয়ান ওই ছাগল থেকে যদি বা মানে বাংলাদেশে যদি হানড্রেড পার্সেন্ট ছাগল বের হয় হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা বের হয় সেটা যদি পাঠি বাচ্চা হোক বা পাঠা বাচ্চাই হোক তবে দে আমাদের দেশের জন্মের পরে কিন্তু যে বাচ্চাটা হবে সেটা থেকে কিন্তু প্রোডাকশন কিন্তু হাই আপনার তার মায়ের থেকে কিন্তু তার বাচ্চার প্রোডাকশন কিন্তু হাই হবে কারণ আমাদের দেশের জন্ম এটা আর ইন্ডিয়া থেকে যেটা সরাসরি আসে সেটা কিন্তু প্রোডাকশন রেট কিন্তু খুব স্লো একটা বাচ্চা দিবে আবার আছে চার মাস পাঁচ মাস গ্যাপ দেওয়ার পরে কিন্তু বাচ্চাগুলো আপনার ওটা কিন্তু হিটে আসে তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আর একটা কথা বলতে চাই যে আরেকটা কথা বলতে চাই ছোট্ট একটা বিষয় বলি যে হরিয়ান ছাগলের চাইতে কিন্তু আপনার তোতুপুরি ছাগলের চাহিদা কিন্তু বেশি আমাদের নাটোরে হরিয়ান ছাগলের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট যদি হয় যদি একটা খামারি মনে করে যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেঁচবে আসলে এটা কিন্তু ভুল কারণ আমাদের বর্তমানে নাটোরে কিন্তু হাটেঘাটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা ইন্ডিয়ান হরিয়ানা পাওয়া যাচ্ছে পাঁচ মাস ছয় মাসের বাচ্চা কিন্তু বড়ো বাচ্চা বড়ো ছাগল এগুলো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু পাওয়া যায় তাহলে আপনি একটি হরিয়ানা হানড্রেড পার্সেন্ট বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা কীভাবে বেঁচবে পারবেন পারবেন না একটা হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে যদি হরিয়ানা হান্ড্রে হরিয়ানা ক্রসকে যদি বিট করেন সেক্ষেত্রে কিন্তু ক্রসই বের হবে সে ক্রসের দাম হলো বারো থেকে পনেরো হাজার টাকা উদ্ধার গেলে এর বেশি তো আর বেশি বিক্রি করতে পারবেন না পারবেন কি কিন্তু একটা ক্রস তোতা যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট তোতা দিয়ে বিট করেন সেক্ষেত্রে যে বাচ্চা বের হবে যদি পার্সেন্টও আসে তা বারো থেকে পনেরো হাজার টাকা বিক্রি হবে যদি একটু হাই পার্সেন্ট আসে বিশ পার হয়ে যাবে